प्रिय दर्शक আসসালামু আলাইকুম এগ্রিকালচার এক্সপেরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব আলু চাষে সার ব্যবস্থাপনা সম্পর্কে। প্রিয় দর্শক, আলু চাষাবাদ পদ্ধতি অন্যতম গুরুত্বপূর্ণ হলো সার ব্যবস্থাপনা, সারের পরিমাণ, আলু চাষে উল্লেখিত হারে সার ব্যবহার করা প্রয়োজন। সেজন্য হেক্টর প্রতি ইউরিয়া 220 থেকে 250 কেজি, টিএসপি 120 থেকে 150 কেজি, এমওপি 220 থেকে 250 কেজি, জিপসাম 100 থেকে 120 কেজি, জিঙ্ক সালফেট 8 থেকে 10 কেজি, বোরন বেলে মাটির জন্য 8 থেকে 10 কেজি, গোবর সার 8 থেকে 10 টন প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আপনারা আলু চাষে প্রতি শতাংশে সার প্রয়োগ করবেন ইউরিয়া 900 গ্রাম থেকে 1 কেজি, টিএসপি 500 থেকে 600 গ্রাম, এমওপি 900 থেকে 1 কেজি, জিপসাম 400 থেকে 500 গ্রাম, জিঙ্ক সালফেট 30 থেকে 40 গ্রাম, বোরন বেলে মাটির জন্য 30 থেকে 40 গ্রাম, গোবর সার 30 থেকে 40 টন প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, এবার আসুন আমরা জেনে নিই আমরা কিভাবে সার প্রয়োগ করব। তো প্রথমত গোবর অর্ধেক ইউরিয়া, টিএসপি, জিপসাম, জিঙ্ক সালফেট রোপণের সময় জমিতে মিশিয়ে দিবেন। বাকি ইউরিয়া রোপণের 30 দিন বা 35 দিন পর দ্বিতীয়বার মাটিতে প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।